সুপর্ণা আমার সঙ্গে নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা স্টোরিজ। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো যাই হোক, আজকে হচ্ছে কী বার? বুধবার। তো আমি যাচ্ছি পড়াতে, আজকে একটু লেটে যাচ্ছি, 8:30 বেজে গেছে, কারণ স্টুডেন্টদের পরীক্ষা চলছে আর কি। তো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট এরকমই পড়ানো হবে, বেশি চাপ নেই। তো এখন বেরিয়ে পড়েছি, আর আজকে যাব একটা জায়গায়, কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলবো, মানে কিছুদিনের জন্য যাব আর কি। তো সকালে ঘুম থেকে উঠে মানে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, প্রচণ্ড মাথা টাথা ব্যথা ছিল। যাই হোক, কালকে থেকে প্রচণ্ড মাথা ব্যথা। তো মাথায় তেল টেল দিয়ে নিয়েছি, দেখো একদম চিপকো চিপকো করে। তো চোখ মুখ দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো যাই হোক, চলো এখন যাই আমি পড়াতে, পরে কথা হচ্ছে। আর এই বৃষ্টি পড়ছে হালকা হালকা, বাট তবু ছাতা খুলছে না, ছাতা হাতে রেখে দিয়েছি। এই বৃষ্টিতে ভেজার মজাটাই আলাদা। তো চলো এখন যাওয়া যাক, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দুই হাত দিয়ে ধরতে চায়, ওই কামড়াই দিবে কিন্তু টোটোর। সাড়ে 11টা বাজে, অনেকক্ষণে পড়িয়ে চলে এসেছিলাম আমি মানে বাড়িতে। আর দেখো হাতে কালি লেগেছে, ওই যে মেজমণিকে উনুন থেকে ছাই এনে দিতে গেছে, উনুনের ভিতরে হাত দিয়েছে, কালি লেগেছে। আর আমাদের আজকে রান্না হয়েছে, সকালে তো হয়েছিল ঘুগনি। তো ঘুগনি দিয়ে সবাই মুড়ি টুড়ি খেয়েছে, আমি খালি ঘুগনি খেয়েছি, আমার ঘুগনি তো শব্দ, ঘুগনি দিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না। আর এখানে রয়েছে মাগুর মাছ, কই মাছ, লাটি মাছ, এগুলো মাছের ঝোল মানে জালে উঠেছিল সকালে। আর করেছে ভেন্ডি ভাজা, এটাই হয়েছে আজকে, আর কিছু হয়নি। তো আমি বাড়ি এসে ভাত খেয়ে নিয়েছি অল্প কয়েকটা, যেহেতু সকালে ঘুগনি খেয়েছিলাম। আর ভাবলাম যাওয়ার সময় তো তাড়াহুড়ো খেতে পারবো কিনা। আর দেখো জামাকাপড়গুলো ওই যে ছাদে দিয়ে এসেছি রোদ্রে, ওগুলোকে এতক্ষণ ফ্যান দিয়ে শুকিয়েছি একটু। তো ফ্যান দিয়ে সেরকম শুকোচ্ছে না, রোদে তো বালা নেই, বাট ওই যে একটু তাপটা যেটা ওটাতে হাওয়া বাতাসে যতটুকু টানে। আর এদিকে হচ্ছে আমি মাথা ফ্যানটা চলে গেছে, বোন গেছে স্কুলে, আজকে বোনের পড়া নেই। তো এই বেডশিটগুলোকে আর কি ভাঁজ করে রেখে যাবো, তা না হলে বোন কবে ভাঁজ করবে না কি আরও বৃষ্টিতে ভিজবে। শুধু বেডশিটগুলো পিলো কভারগুলো শুকিয়েছে, আর কিছু শুকোয়নি, জামা কাপড়গুলো শুকোয়নি আর কি, কুর্তি ফুর্তি, বোনের ড্রেসই বেশি ছিল। তো যাই হোক, আমি এবার ওই রান্নাঘরটা পরিষ্কার করবো। আর ঘরটার তো মুছেই আমি গিয়েছিলাম পড়াতে, আর মাথা শ্যাম্পু করতে হবে, চিপ করে হয়ে গেছে। আর বাবা আসেনি এখনও দোকান থেকে, বাবা আসবে। তো চলো আমি এগুলোকে ফটাফট ভাঁজ করে নিই, রান্নাঘরের কাজগুলো করে নিই, দেন আমি স্নানে ঢুকবো। छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। तो बाजिए
10টা আমি স্নান দান করলাম এখন রেডি হব তো এই যে ছাদে ছিল কাপড়গুলো নিয়ে যাব চলো গুড়া গুড়া বৃষ্টি পড়ছে ওগুলোকে ঘরে নিয়ে যাই বের হয়ে পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে একদম হাতে টাইম নেই ক্লাসরুম একদম ফাঁকা জাস্ট আমি একা তো এখনও পর্যন্ত টাইম বেড়েছে আধ ঘন্টা আমি অনেকটা আগে চলে এসেছি সে কারণে মেবি ফাঁকা চলো ক্লাস ক্লাস করা যাক ফার্স্ট ডে পরে কথা হচ্ছে